প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বিগত ক্লাসগুলোতে আমরা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করেছি। সেখানে আমরা দেখেছি কমপ্লেক্স থেকে সিম্পল করার বেশ কয়েকটা নিয়ম আমরা শিখেছি। গত ক্লাসগুলোতে আমরা মোট 6টা নিয়ম সম্পর্কে আলোচনা করেছি এবং শিখেছি। আজকে তোমাদের সেরকম আরেকটা নিয়ম, নতুন নিয়ম নিয়ে কথা বলবো। মন দিয়ে তোমরা শিখবা, সহজ, খুব সহজ একটা নিয়ম, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা বলবো হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটার সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা যদি ছোট সময় বা ঋতু বোঝায়, কাল বা ঋতু বোঝায়, তাহলে ওই কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করা যায় সেই নিয়ম সম্পর্কে আমরা শিখব, সেই নিয়মটা সম্পর্কে এবং সেই নিয়ম সম্পর্কে আলোচনা করব। তো চলো বন্ধুরা আমরা শিখি কি করে নিয়মটা অ্যাপ্লাই করবো আমরা। তাহলে কি বললাম, কমপ্লেক্স সেন্টেন্সের নাম কি দিয়েছি, হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি দ্বারা যদি সাবঅর্ডিনেট ক্লজটি দ্বারা কোনো ছোট সময় বা ঋতু বোঝায়, তাহলে হোয়েন এর স্থলে আমরা লিখতে পারি অ্যাট, যদি ছোট সময় বোঝায় তাহলে অ্যাট লিখব অথবা ইন লিখব, যদি বড় সময় বা ঋতু বোঝায় তাহলে আমরা লিখব ইন বা ডিউরিং। কি বললাম, এই জিনিসটা খেয়াল করতে হবে যে হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটি সাবঅর্ডিনেট ক্লজে যদি ছোট সময় থাকে তাহলে লিখব অ্যাট হোয়েন এর স্থলে, অ্যাট বা ইন, আর যদি বড় সময় বা ঋতু বোঝায় তাহলে লিখব ইন অথবা ডিউরিং, ইন অথবা ডিউরিং। তাহলে আমরা যাই প্রথম বাক্যে, হোয়েন ইট ওয়াজ ডে লাইট, হোয়েন ইট ওয়াজ ডে লাইট আই ডিড দ্য ওয়ার্ক। আমি বরাবরের মতো আগেও বলেছি, এবারও বলছি, সিন্স আজ হোয়েন যুক্ত যখন শিখেছিলাম আমি তখন বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজে কোনো সমস্যা নেই, তাই আমরা সেখানে কোনো সমাধান করব না, ওই বাক্যটা হুবহু লিখে যাব। এখানেও তাই, সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন, হোয়েন এর স্থলে আমরা দেখা যাক, এখানে হোয়েন ইট ওয়াজ ডে লাইট, ডে লাইট কথাটা একটা দিন, দিনের সময়কে বুঝেছে, আর দিনের সময়টা অল্প সময়, তাই অল্প সময়ের স্থলে আমরা হোয়েন এর স্থলে কি লিখব, অ্যাট অথবা ইন। সাবজেক্ট ইটটা বাদ দিব, ভার্বটাও বাদ দিব, বাদ দিয়ে সেই সময়টা লিখব যে সময়টার কথা বলা হয়েছে। তাহলে কি, হোয়েন এর স্থলে অ্যাট বা ইন লিখলাম, সাবজেক্ট বাদ দিলাম, ভার্ব বাদ দিলাম, সময়টা লিখলাম, থাকলো কি অ্যাট অথবা ইন ডে লাইট কমা প্রিন্সিপাল ক্লজ বসে গেল আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে খুব সহজ একটা নিয়ম, সিম্পল করতে গেলে কি হলো, অ্যাট অথবা ইন ডে লাইট অথবা অ্যাট ডে লাইট কমা আই ডিড দ্য ওয়ার্ক। ঠিক পরের বাক্যটা খেয়াল করো, নেক্সট সেন্টেন্স কমপ্লেক্সে লেখা আছে হোয়েন ইট ওয়াজ উইন্টার কমা হি কেম টু মাই হাউস। এই বাক্যে সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন ইট ওয়াজ উইন্টার, এখানে যে সময়টার কথা বলা হয়েছে সময়টা লং, উইন্টার কাল ঋতু, একটা ঋতু হয় দুমাস নিয়ে, দুমাস মিলে একটা ঋতু হয়, তাই এটা একটা বড়ো সময়, তাই এখানে আমরা কী বসাব, বড়ো সময়ের ক্ষেত্রে ইন বা ডিউরিং, কাল বোঝালে ইন বা ডিউরিং। তাহলে আমরা
চলো আমরা করতে যাই। হোয়েনের স্থলে কি লিখবো? ইন, সাবজেক্ট বাদ দিব, ভার্বটাও বাদ দিব, সময়টা লিখব। তাহলে কি উত্তর হবে? হোয়েনের স্থলে আমরা লিখতে পারি ইন বা ডিউরিং উইন্টার, ইন উইন্টার অথবা ডিউরিং উইন্টার, কমা দিতে হবে। নাও পারি হি কেম টু মাই হাউস, প্রিন্সিপাল রুলস, হি কেম টু মাই হাউস, বহু বুঝে গেল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সহজ একটা নিয়ম, আরেকবার নিয়মটা বলি। হোয়েন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সটা দ্বারা যদি সময় বুঝায় তাহলে কী হবে নিয়ম? হোয়েনের স্থলে ছোট সময় বুঝালে অ্যাট বা ইন, বড় সময় বা ঋতু বোঝালে ইন অথবা ডিউরিং, আর প্রিন্সিপাল ক্লজ বোঝা যাবে। তাহলে আমরা দেখলাম দুই ধরনের, দুটো বাক্য করেছি আমরা, তোমরা শিখলে আজকে। নিজের বাক্যটা দিয়ে খেয়াল করো, হোয়েন ইট অজ সামার উই ওয়েন টু অ্যাব্রোড, এই বাক্যটা তোমাদের বাড়ির কাজ বাড়ি থেকে করে আনবে। খুব সহজ একটা নিয়ম, সিম্পল করতে হবে, এরপরে আমাদের অনেক শিখতে হবে, অল্প অল্প শিখি, একটা করে রুল শিখব। কিন্তু যে রুলটা শিখব সেটা জন্য ভালো করে আমরা শিখি, সেই কারণে বারবার বলি এবং তোমাদের যে বাড়িতে বারবার প্র্যাকটিস করবে। একই ধরনের নিয়মের অনেকগুলো বাক্য লিখবে, বিভিন্ন বই থেকে লিখবে, নিজেরা তৈরি করে লিখবে, লিখে লিখে সেগুলোকে পরিবর্তন করবে। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আজকে নিয়মটা, বাড়িতে বারবার প্র্যাকটিস করো, পড়াশোনার মধ্যে থাকো। ধন্যবাদ সবাইকে।